হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উলসন চাম্বুগং। তো শুরু করছি, আজকের লোগো হবে শিবাম ডিজিটাল। তো শুরু করছি, আমি এইখান থেকে শিবামটি আলাদা করব এবং ডিজিটালটি আলাদা করব। এর জন্য আমি এই ফন্টগুলো আমি চেঞ্জ করে দেব। এইখান থেকে আমি ফন্টটা নিয়ে এইখানে পেস্ট করে দিচ্ছি ক্যারেক্টার করে। ওকে, এটুকু হওয়ার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি এবং ডিজিটালটা নিচে থাকবে। এটা আমি আরও সুন্দর করে গুছিয়ে বসাতে হবে, এর জন্য আপাতত ছোট করে রাখলাম, অথবা এই পাশে আমি ছোট করে দিতে পারি। ওকে, তারপর এখান থেকে আমি পেন্টল দিয়ে একটি একটি লাইন টান দেব। টান দেওয়ার পর এটি সুন্দর করে বসাবো এখানে। ওকে, এবং স্ট্রোকটি বাড়িয়ে দিব এবং অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে দিব। ওকে, এটুকু হওয়ার পর আমি এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন করে গ্রুপ করে দিচ্ছি সবগুলো ধরে, আবারও গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। ওকে, এটুকু আমার কমপ্লিট। এখন আমাকে এই জায়গায় একটি ক্যামেরা বসাতে হবে। তো কীভাবে বসাবো দেখেন, আমি সর্বপ্রথমে এস দিয়ে শুরু করব, তারপর ডিজিটাল দিয়ে আমি এই ক্যামেরাটা বোঝাবো। আমি এখান থেকে আমি একটি ফন্ট নিচ্ছি, এই জায়গা থেকে আমার কাছে এই ফন্টটি আছে। ওকে, এটুকু আমি ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করার পর একটি বড় করে দেব এবং এই ভিতরের অংশটি আমি রিমুভ করে দেব। কীভাবে রিমুভ করব দেখেন, আমি এখানে ভিতরে একটি সার্কেল নিলাম ইলিপস টুল দিয়ে। নেওয়ার পর সমান করে নিব যাতে সবগুলোই সমান হয়। ওকে, এটুকু দেখেন, আমি যদি সাদা দেই কেমন দেখা যাবে, আর একটু সামান্য ছোট করে দিতে হবে এই পাশে। মিলানোর জন্য ছোট করে দিলাম। তো এখন দেখেন এইখানে খুব সুন্দর লাগছে। আমি এখন পাথফাইন্ডার দিয়ে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করা শেষ হলে আমাকে এই যে এইটি আমাকে এখানে বসাতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এখানে বসাবো। ওকে, বসানো শেষ হলে আমি সম্পূর্ণ একসাথে ধরে গ্রুপ করে দেব। ঠিক আছে, গ্রুপ করা শেষ হলে আমি এই জায়গায় একটি ক্যামেরা বসাবো। ক্যামেরা নিজেই তৈরি করছি আমি এখানে, দেখেন একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে তৈরি করছি এবং একটি বেশি স্পেস হয়ে গেছে, সামান্য স্পেস কমিয়ে দিয়ে অ্যালাইন করে দেবো। আবার অ্যালাইন করার পর আবার এখানে দেখেন স্টকটা বাড়াবো। স্টকটা বাড়ানোর পর একটি এভাবে টান দিব। ঠিক আছে, এটুকু টান দেওয়ার পর এখন আমাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে। আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করা শেষ হলে আমি সবগুলো ধরে নিচে অ্যালাইন করে দেব। ওকে, এখন এই পাশে দেখেন আমি এই অংশটুকু আমি রিমুভ করে দেব, এই অংশটুকু, শুধু এইটুকু। পাথফাইন্ডার থেকে দেখেন আমি রিমুভ করে দিলাম। এখানে আমি বেশি রিমুভ করে ফেলেছি, আমাকে আরও কম রিমুভ করতে হবে। ওকে, এখন দেখেন একটি ঠিক মতো বসেছে। ওকে, এই পাশে যদি আমি সুইচ দিয়ে দিই কেমন লাগবে একটু দেখি। ওকে, না খারাপ দেখা যায়, এটা আমি দিচ্ছি না। এখন এই পাশের অংশগুলো সম্পূর্ণ ধরে এটুকু আমি সামান্য বাড়িয়ে দিচ্ছি। ওকে, এটুকু কমপ্লিট, সম্পূর্ণ ধরে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে এখানে বসাবো। ওকে, এখন আমাকে এটুকু ধরে কালার দিতে হবে। আমি কালার ব্যবহার করব, কালারটা আমি এখান থেকে ব্লু কালার ব্যবহার করতেছি, এইটা আমি ইয়েলো কালার ব্যবহার করব। ইয়েলো অরেঞ্জ কালার ব্যবহার করা যায়। ওকে,
অরেঞ্জ কালার এবং ব্লু কালার দুটো কম্বিনেশন খুব ভালো হয়। এখন আমাকে এইটা এই যে ফ্রেমটা এটা আমি ইয়েলো কালার দিচ্ছি অরেঞ্জ কালার আর এই এসের যে ব্ল্যাকটা আমি এটি ব্লু কালার দিচ্ছি। ওকে, তো আমার এখানে ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।